হ্যালো বন্ধুরা, আজ আমার একটা নতুন রেসিপি, কিন্তু পার্শে মাছের ঝাল। একেবারে সহজ পদ্ধতিতে কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করব। তো দেখে নিয়ে আমার রেসিপিটা, আর সবাই কিন্তু আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলটিকে খুব শিগগিরই সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করবেন। প্রথমে কিন্তু এখানে আমি মাছ নিয়েছি, মাছটিকে কুটে ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। আর এখন এই মাছটিকে লবণ, হলুদ আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে, মাছটির গায়ে এগুলো ভালোভাবে মিশিয়ে মাছটিকে ভাজা করে নেব। এবার লবণ হলুদটা মাখিয়ে নিয়ে আর এদিকে আমি কিন্তু কড়াইতে তেল বসিয়ে দেব। আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এবার কড়াইটা গরম হতে থাক। কড়াইটা গরম হয়ে গেলে এবার কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ তেল মাছটি ভাজার জন্য। তেলটি গরম হয়ে গেছে, এখন কড়াইয়ের চারিদিকে আমি তেলটিকে খুব ভালোভাবে পাতিয়ে দিয়ে, নাড়াচাড়া করে দিয়ে কিন্তু এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। একে একে বেশ কটি মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা করার জন্য। এবারে মাছগুলো ভাজা হতে থাক। আর এদিকে আমি মশলাটা কী কী নিচ্ছি সেগুলো দেখিয়ে দিই। নিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটি আমি একটা মিক্সিং বোলে দিয়ে বেটে নেব। এই মশলাটি বেটে নেওয়ার পরে আমি এবার দিচ্ছি কিন্তু কিছুটা পরিমাণ সরিষা, গোটা সরিষা এই মিক্সার বাটিটার মধ্যে দিচ্ছি বাটা করে নেওয়ার জন্য। যেহেতু আমার এখানে শিল নোড়া নেই, সেজন্য কিন্তু আমি মিক্সারের বাটিটাই বেটে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু সরিষাটাকে খুব ভালোভাবে বেটে নেব। আর এদিকে মাছটার এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য পিঠটা উল্টে দিচ্ছি। মাছগুলো কিন্তু একটু লাল লাল করে ভাজা করে নিচ্ছি। মাছটি দু পাট খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন কিন্তু আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার পরে আর বাকি মাছগুলো কিন্তু এভাবে আমি দিয়ে দেব, দিয়ে উল্টে পাল্টে ভাজা করে নেব। আর এদিকে সরিষাটাও এর মধ্যে আমি বেটে নিয়ে এসেছি একেবারে মিহি করে। এবারে সরিষাটি এক পাত্রে কিন্তু ঢেলে নেব। দ্বিতীয়বার দেওয়া মাছটিকে তুলে নিলাম একেবারে লাল লাল করে ভাজা করে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু পরিমাণ মতো সরিষার তেল। যে তেলটি ছিল সে তেলটি কিন্তু আমি বাদ দিইনি, তার মধ্যে দিয়ে দিয়েছি আর একটু পরিমাণ তেল। এবার পরিমাণ মতো তেল দিয়ে গরম হয়ে গেলে গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর জিরে ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ আর লঙ্কা বাটাটা তেলের পরে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু এই মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু ঝাল ঝাল করার জন্য। এবারে মশলাটিকে কিন্তু 2 থেকে 3 মিনিট পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি সামান্য একটু জল দিয়েছি এর মধ্যে, দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। যখনই মশলাটা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন কিন্তু ভাজা হয়ে যাবে, আর তখনই আমরা দিয়ে দেব সর্ষে বাটার জলটি। এবার সর্ষে বাটার জলটি কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আমি বাটা সরিষাটা কিন্তু আমি একটা ছাঁকনিতে ভালোভাবে ছেঁকে নিয়েছি, ছেঁকে নিয়ে নিচের অংশটা বাদ দিয়ে দিয়েছি আর উপর থেকে জলটাই কিন্তু দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ হলুদটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে জলটা যখন হালকা ফুটে উঠবে তখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দেব।
এই যে হালকা জলটা ফুটে উঠেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছটি যেহেতু একটু নরম জাতীয় মাছ, সেজন্য কিন্তু খুব বেশি জাল করা যায় না। এবার কিন্তু 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি, খুব বেশি সময়ের জন্য না। 2 মিনিট পর আবার ঢাকাটা খুলছি, খুলে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। মাছটার দিকে খেয়াল রাখতে হবে যেন মাছটা ভেঙে না যায়। এভাবে হালকা হাতে নাড়াচাড়া করার পরে কিন্তু আমি আরও একবার ঢাকা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য, একেবারে অল্প সময়ের জন্য। এবারও হালকা হাতে নাড়াচাড়া করতে থাকছি আর মাছগুলো কিন্তু একেবারে নরম হয়ে গেছে। এখন খেয়াল রাখতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। আমি কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবো। লবণ ঝালটা একটু চেক করে নিয়ে তারপর কিন্তু আমরা ঝোলটাকে নামিয়ে দেব। আমি একটু ঝোল বেশি রেখেছি, চাইলে কিন্তু একটু কমও করা যায়। এভাবে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের সর্ষে বাটার পার্শে মাছের ঝাল। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটি সবাই কিন্তু অবশ্যই আমাকে জানাবেন, আর এরকম পার্শে মাছের ঝাল রান্না করে বাড়িতে খাওয়া দাওয়া করবেন। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী একটা ভিডিও নিয়ে।